ওকে দেখেন আমাদের ইমেজ কোনটা, এইটা প্রিভিউ ডট জেপিজি, এটাকে আমরা ওপেন করি। এই হচ্ছে কি আমাদের বিজনেস কার্ড, তাই না? এখন এই যে এত বড় একটা ফাইল, ফাইলটা অনেক লম্বা না, আমরা যে কোনো একটা নিব, তাই না? কোনটা নিব বলেন তো, কোনটা নিতে চান? তিন নম্বরটা সুন্দর, ওকে নেন তিন নম্বরটা। কি করব দেখেন, আমরা এটাকে ওপেন উইথ, উইন্ডোজের যে কোনো ভার্সনে এটা আছে, ঠিক আছে? ওপেন উইথে যায় আপনি কি করবেন, পেইন্টে নিবেন। কোথায়? পেইন্ট, 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 এইখানে নিবেন। এই সফটওয়্যারটাতে নিলে কি হবে, আপনি এখান থেকে এটাকে যে কোনো একটা অংশ ক্রপ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। দেখেন এই যে এখানে একটা অপশন আছে, দেখছেন? সবাই কি দেখতে পাচ্ছেন আমার উইন্ডোটা? দেখেন এইখান থেকে কি করবেন, এই যে ক্রপ টুলের জন্য এখানে সিলেকশন আছে, সিলেকশনটা সিলেক্ট করেন। ওই যে আমাদের ফটোশপের যেরকম মার্কি টুল আছে না, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এইটা ওই রকমই। এই যে নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট হয়েছে না? এখন এটাকে দিব ক্রপ, হয়ে গেছে ক্রপ। কি করব তারপরে? সেভ, ডান, কেটে দেন, এখন সমস্যা নাই আর কোনো। দেখছেন আমাদের ছবি কি হয়ে গেছে, হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। রিজন ভাই, ওকে ঠিক আছে, আচ্ছা সমস্যার সমাধান হয়েছে, খুব ভালো। এখন আমাদের একটা নতুন বিজনেস কার্ড তৈরি করতে হবে, ডাইমেনশন তো এগুলাই, ঠিক আছে, ওকে দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমি সবার আগে ছবিটাকে আনবো। হ্যাঁ, কিভাবে আনবো ছবিটাকে? ফাইল, প্লেস এমবেডেড, কি নিব, এটা নিয়ে নিলাম। এখন গাইজ একটু দেখেন তো, এখানে যে কালার দুইটা ইউজ করছে, মেইনলি কি কি কালার ইউজ করছে, এই গ্রিনটা আর এই যে নেভি ব্লু টাইপের যে কালারটা, এইটা, তাই না? দেখেন কিভাবে করবেন একটু ভালোভাবে দেখেন। এই যে এখান থেকে নিয়ে আমরা নিয়ে নিব নেভি ব্লু কালারটা, যেটা বললাম যে আপনারা সবাই কি বুঝতে পারছেন আমি এখন পর্যন্ত কি করছি? আমরা এটাকে ক্রপ করছি, ক্রপ করার পরে কি করতেছি, আমাদের এখানে মেইন দুইটা যে কালার, এই দুইটা কালার আমরা ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডে নিয়ে নিচ্ছি। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা এরপরে দেখেন, আমি পুরো কার্ডটা ডিজাইন করব না, ঠিক আছে, আমি শুধু এই অংশটাই ডিজাইন করব। কোন অংশটা? এই যে যেটাতে আপনাদের সমস্যা হয়েছে, কারণ টেক্সট লেখা আমি আর দেখাবো না। আমি শিওর আপনারা এতদিনে বিরক্ত হয়ে গেছেন যে আর কত টেক্সট দেখায়। দেখেন এখান থেকে আমরা কই যাব, পলিগন টুল সিলেক্ট করলাম, ক্লিক করেন, এখানে নাম্বার অফ সাইড কত হবে দেখেন তো, এটা যদি আমরা একটা ট্রাইঙ্গেল নেই তাহলে কি এটা করা সম্ভব? কি মনে হচ্ছে, সম্ভব তো নাকি? আচ্ছা নিলাম, ট্রাইঙ্গেলই নিলাম, নিছি। নেওয়ার পরে কি করব দেখেন, ট্রাইঙ্গেলটাকে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করতেছে এখানে একটা ক্লিক করি, তাহলে একটা অপশন আসবে কি, ফ্লিপ হরাইজন্টাল, এটা করেন। অথবা যদি এটাতে সমস্যা হয় আপনারা কি করবেন, দেখেন এই যে মাউসটাকে কর্নারে নিলে দেখছেন এই যে একটা বাঁকা অ্যারো দেখাচ্ছে না, শিফট ধরে এই অ্যারো দিয়ে ঘুরাবেন, ঘুরায় আপনি এভাবে সমান করে নেবেন। বুঝতে পারছেন কেন সমান করে নিব, এই যে এটা এইদিকে রাখবো আমরা। হ্যাঁ সবাই কি বুঝতেছেন আমার কথা, কারো কোনো সমস্যা? কারো কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা দেখেন তেমন কিছুই করি নাই, কি করছি, শুধু একটা ট্রায়াঙ্গেল নিছি। নেয়ার পরে দেখেন কি করব, এটাকে এখন বড় করে দিব,
এটা অনেক বড় না, দেখেন তো কার্ডটার মোটামুটি কত, তিন ভাগের এক ভাগ এখানে আছে না, এই ট্রায়াঙ্গেলটা দেখেন একটু, এটাকে এরকম বড় করে নিব। আচ্ছা বড় করে নিলাম, নেয়ার পরে দেখেন কি সমস্যা হচ্ছে, আমাদের এটা মাথাটা অনেক বেশি সামনে না, সবাই দেখতেছেন নাকি? দেখেন এইটাকে এখন চাপাই নিব আমরা, মানে নিচে নামাই দিতেছি, তেমন কিছুই না, নিচে নামাই দিতেছি। সবাই কি এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা এইটা বুঝতে? আমরা একটা ট্রায়াঙ্গেল নিছি, ট্রায়াঙ্গেলটাকে বড় করে দিছি, আমাদের ক্যানভাসের বাইরে যে অংশ আছে সেটা কি দেখা যায়? দেখা যায় না, সো আমরা বাইরে যা ইচ্ছা রাখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন ট্রায়াঙ্গেলটা আমি এখানে বসাইলাম, এখন কি এই যে এইখানে আরেকটা কি জানি আছে না, এই যে হালকা অ্যাশ কালারের দেখা যায়, তাই না? দেখা যাচ্ছে, সবাই দেখতেছেন তো? এখন আমরা ওইটা তৈরি করব, কিভাবে করব দেখেন একটু। এখানে একটু মজার জিনিস আছে, আমি আগের যে ট্রায়াঙ্গেলটা আছে ওই ট্রায়াঙ্গেলটা আর এটার কথা চিন্তা করেন তো, এটা কি এটার চেয়ে একটু বড় না শুধু? তাহলে আমরা যদি কন্ট্রোল জে দেই লেয়ারটা কপি হবে, হইল। হওয়ার পরে কি করব, এই লেয়ারটাকে আমরা আরেকটু বড় করব, কিভাবে দেখেন, এই যে কর্নারগুলোর যে কোনো একটাতে ক্লিক করেন, করার পরে ওটাকে কন্ট্রোল ধরে, সরি অল্টার ধরে টানেন, দেখছেন বড় হচ্ছে চারদিক থেকে, তাই না? অল্টার ধরে টানলাম, বড় করলাম। আচ্ছা এখন দেখেন এটার কালারটা কি হবে বলেন তো একটু, কেউ আমাকে? অ্যাশ কালার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, এইখান থেকে নিয়ে আমরা এই কালারটাই সিলেক্ট করলাম, হ্যাঁ ঠিক আছে। সিলেক্ট করার পরে এখন এটা আমরা এখানে আনবো কিভাবে বলেন? অল্টার ডিলিট, নিচে তো নামাই দিব, ঠিক আছে। আমি বলতেছি এই ট্রায়াঙ্গেলটার কালারটা আমরা এটা অ্যাশ কালার করব কিভাবে, আমরা এই যে ফোরগ্রাউন্ডে যে কালারটা নিছি অল্টার ডিলিট দিব, হয়ে গেছে ওই কালার। এখন নিচেরটা কি ছোট ছিল না, উপরেরটা বড়, তাহলে বড় অবজেক্টের ভেতর দিয়ে ছোট অবজেক্ট দেখা যাবে? যাবে না, তাহলে এই যে এখন ঠিক আছে। সবাই বলেন একটু আমাকে, বুঝতে পারছেন সবাই এতটুকু? কেউ কি আছেন বোঝেন নাই? ওকে সুপার, নেক্সট কি করব আমরা বলেন? একটা সার্কেল নেব, সার্কেল নেই, আচ্ছা নিলাম, ঠিক আছে সার্কেল নিলাম। এখন সার্কেলটা তো বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এই কালারটা নিয়ে নিলাম আমি। ওকে এবার দেখেন কি করব আমি, এই সার্কেলটাতে আমাদের কি করতে হবে, ক্লিপিং মাস্ক, এই ছবিটা নাকি, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? কেউ কি আছেন যে সন্দেহ পোষণ করতেছেন? আচ্ছা 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 আচ্ছা, দেখি দেখি কে বললেন কথাটা ভাইয়া। ও আচ্ছা, এই যে দেখেন ভাইয়া, এখানে দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল ছিল যে, মনে আছে এই যে রেক্ট্যাঙ্গেল? হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেল টুলের নিচের দিকে দেখেন একটা আছে ইলিপস টুল, কি আছে? ইলিপস টুল, এটা সিলেক্ট করবেন, করার পরে যখন আপনি টানবেন দেখবেন যে এই যে বাঁকা তারা বিভিন্ন হচ্ছে, তাই না? এটা হইলে আপনি শিফট প্রেস করবেন, কি করবেন? শিফট প্রেস করবেন, করলে দেখছেন, দেখেন এখন, দেখেন এখন কিন্তু পারফেক্ট সার্কেল হচ্ছে, তাই না? একদম গোল না এটা, কিন্তু শিফট না করলে কি হবে, তখন এই যে এরকম বাঁকা তারা হবে, বুঝতে পারছেন? তো এই কারণে শিফট ধরে আমরা এটাকে গোল করে নিব। ওকে নাইম ভাই বুঝতে পারছেন? এখন সমস্যা নাই তো আর, সুপার। ওকে কেউ বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, সমস্যা নাই, আমি সঙ্গে সঙ্গে বলে দিব। ওকে এখানে এখন আমরা কি করব তাহলে? আচ্ছা আমরা যাই যে ছবিটা ডাউনলোড করি, একটা ছবি লাগবে যেখানে কম্পিউটার দেখা যাচ্ছে, কম্পিউটার আর হাত দেখা যাচ্ছে, তাই না? তাই তো, ওই যে দেখলাম কে যেন লিখছে কম্পিউটার হ্যান্ড ইমেজ, দিয়ে দিলাম, দেখি এবার কি কি আসে।
অনেক ছবি চলে আসছে, এখন এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে আমরা সেটা নিব। হ্যাঁ, সে একটু আগে এটা টুলস থেকে নিয়ে এটাকে সাইজটা করে দিব লার্জ। এখান থেকে আমরা এখন যে কোনো একটা নিয়ে নিব। কোনটা কোনটা নেওয়া যায় বলেন বলেন, এটা এটাও নেওয়া যায়। ওকে, এটা নিয়ে নিলাম। দেখেন, সেভ ইমেজেস দিলাম, মাইকটা একটু বন্ধ রাখেন, যারা বাইরে কথা বলবেন একটু কষ্ট করে মাইকটা বন্ধ করে নেন, ঠিক আছে? দেখেন, সবাই দেখতেছেন এই যে ইমেজটা আমি আনছি, তাই না? প্লেস করছি এখানে, করার পরে কি করবো একটু ছোট করে নেই। হ্যাঁ, ছোট করে নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। এখন কি করব, এই ইমেজটাকে এই সার্কেলের মধ্যে আমরা কি করব, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। তাহলে এই লিস্টটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরে আমাদের যে ছবির যে লেয়ারটা আছে ওইটাকেও সিলেক্ট করলাম। করার পরে দেখেন অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে মাউস এই দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে গেলে দেখছেন একটা ডাউন অ্যারো দেখাচ্ছে, ডাউন অ্যারো। সবসময় মনে রাখবেন ছবি উপরে থাকবে, শেপটা নিচে থাকবে, ঠিক আছে? তাহলে ডাউন অ্যারো যে দেখাবে, ক্লিক করেন, কি হইলো, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আপনাদের অনেকের মনে আসতেছে যে ভাইয়া আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম তো হয় নাই, তাহলে ছবিটাকে একটু সাইজ করা যাবে না? হ্যাঁ যাবে, আপনি এটাকে টেনে নিয়ে বসান না, আপনার যেটা পছন্দ হয় যেভাবে আপনার দরকার সেভাবে বসান। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এটা নিয়ে বলেন, নাই কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই, সুপার। নেক্সট কি করব দেখেন, এই যে ইলিপসটা, এই ইলিপসটার পাশে আরো একটা ইলিপস আছে না, দেখছেন এই সার্কেলটার পাশে আরো একটা সার্কেল আছে, তাই তো? আচ্ছা, ওই সার্কেলটা কিভাবে নেওয়া যাবে, চাইলে আপনি যদি চান এইখান থেকে ইলিপসে যে আপনি আবার এভাবে বানান ইলিপস, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে আমার নাই, আপনারা বানাবেন আপনাদের ইচ্ছা। আমি কি করব, আমি এই ইলিপসটাকে কপি করব, কিভাবে, কন্ট্রোল জে। কপি হয়েছে, হওয়ার পরে দেখেন নিচের যেটা ওইটাকে, ওইটাকে আমি এখন একটু বড় করব, কি করব বলেন, বড় করব। এই যে নিচেরটা তো একটু বড় না, তাহলে আমি নিচেরটা সিলেক্ট করছি, করার পরে এই যে পয়েন্টগুলো যে কোনো একটাই ক্লিক করেন, করার পরে এটাকে অল্টার ধরে টেনে বড় করেন আপনার যতটুকু দরকার। করলাম বড়, ঠিক আছে? বড় করার পরে এখন কি করব দেখেন, এখন আপনাদের সমস্যার শুরু। কি সমস্যা, যে ভাইয়া আচ্ছা আরেকটু বড় করে নিন, হ্যাঁ এই দুইটাই বড় করবো আমি, আচ্ছা একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এই যে বড় করার পর আপনাদের টেনশনটা কোথায় হচ্ছে ভাইয়া, এই যে আমাদের যে এইখানে যেরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে নিচের লেয়ারগুলো দেখা যাচ্ছে, সেটা আমরা করতে পারতেছি না, তাই তো? কি করবেন দেখেন, এই যে ইলিপসটাকে সিলেক্ট করেন, করার পরে এই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে, মাল্টিপ্লাই আরো কত কিছু মনে পড়ে, এইখান থেকে আপনি মাল্টিপ্লাইটা ইউজ করে দেখেন। এখন আপনাদের যে একটু দাঁড়ান, প্রিভিউ ইমেজটাকে আমি সরাই দেই, দেখেন এখন কি ঠিক আছে? ঠিক আছে, আমি আমি যেটা করছিলাম সেটা একটু বলি ভাই, আমি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন। আমি করছিলাম যে আমি জুম করলাম, এখন আমরা এটা বিজনেস কার্ডের জন্য সেটআপ করব। কিভাবে সেটআপ করব, আমরা সিস্টেম তো আমাদের সবার মনে আছে নাকি, নাকি গে মনে আছে নাকি বলেন তো একটু তাড়াতাড়ি, আছে তাহলে একটু কথাও বলেন বলেন, কারো যদি মনে না থাকে সেটাও বলেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন কি করব, এই লেয়ারটার উপরে
আমাদের সবার আগে যে ইমেজটা আছে যেটা দেখে আমরা কপি করব সেটা নিয়ে আসব। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটু দেখেন আমাদের কতটুকু দরকার আসলে এটার, কোনটা নিয়ে কাজ করব। আমি বলছি এই সাইডটা নিয়ে শুধু কাজ করতে, তাই না? কোন সাইডটা বলেন? এই যে এই সাইডটা, হ্যাঁ। তাহলে কি করব, এই দুইটা নিব দিয়ে ক্লিপিং মাস্ক। কি বাবা হইল না তো, এই তো বুঝতে পারছেন। এই সমস্যায় যারা পড়বেন তারা এই জিনিসটা মনে রাখবেন কষ্ট করে, হ্যাঁ। শেপটা সবসময় কি হবে, নিচে হবে, বোঝা গেছে? শেপটা কোথায় হবে, সবসময় নিচে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন, তাই নিলে কিন্তু আপনার এই সমস্যা হবে। আমি জানি সমস্যাটা হইলে কি কি করতে হবে সেটাও দেখাই দিলাম, ওকে? আচ্ছা, তাহলে এটা দিলাম আমরা, গ্রুপ করে এটা নাম দিলাম। এটা আমাদের কি রেফারেন্স বা স্যাম্পল, যার যেটা ইচ্ছা বলবেন, হ্যাঁ। আমি আমার যেভাবে মনে হয় আমি সেটা রাখতেছি, রেফারেন্স ইমেজ। সেভ করলাম। নেক্সট কাজ কি, দেখেন তো এখানে, দেখেন এখন এটা কিভাবে করবেন। সবসময় মনে রাখবেন কাজ করার আগে, হ্যাঁ, কাজ করার আগে চিন্তা করে নেবেন যে কিভাবে কাজটা করবেন, তাহলে কাজটা অনেক বেশি দ্রুত হবে, সহজ হবে। সবার আগে আমরা কি করব দেখেন, সবচেয়ে সিম্পল যে কাজটা সেটা দেখি। এই যে আমাদের যে একটা ইয়া আছে, কি আছে এটা, ছবি, কি বিল্ডিং এর ছবি। এই যে বিল্ডিং এর ছবিটা, এটা কিসের উপর আছে দেখেন তো, একটা ট্রায়াঙ্গেলের উপর আছে, না বোঝা যায়? বুঝতে পারতেছেন তো সবাই নাকি? একটা ট্রায়াঙ্গেলের উপর আছে। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নেই আগে। পলিগন টুল দিলাম, নাম্বার অফ সাইড 3 দেওয়া আছে, ওকে ওকে দিয়ে দিলাম। আসছে? আচ্ছা, এখন এই ট্রায়াঙ্গেলটাকে কি করব আমরা, এইভাবে ঘুরাই নিলাম, এখানে সোজা বসাই দিলাম, হ্যাঁ। দিয়ে আমি এটাকে একদম উপরে নিয়ে গেলাম, এই উপর থেকে এখন এটাকে টেনে কি করব, টেনে এটাকে শেষ মাথা পর্যন্ত আনবো, তাই না? কারণ কি, দেখেন তো এই যে ট্রায়াঙ্গেলের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে, না দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এই যে ট্রায়াঙ্গেলটা একদম এই কর্নার পর্যন্ত আছে, তাহলে আমাদের যে শেপটা সেটাও তো এই কর্নার পর্যন্ত আসতে হবে নাকি? কেউ কি বুঝতে পারেন না বিষয়টা, এরকম কেউ আছেন কেন আমি এত বড় ট্রায়াঙ্গেল নিলাম? আচ্ছা নাই, খুব ভালো। এখন দেখেন এই যে আমার ট্রায়াঙ্গেলটা, এই যে আমার ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আসলে কতটুকু হবে দেখেন তো, অর্ধেকের কম না? দেখতে পাচ্ছেন এই কার্ডটা দেখে কি আইডিয়া করা যাচ্ছে? দেখেন তো অর্ধেকের কম হবে, তো আমাদের অর্ধেক তো এইটা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই এটা এতটুকু পর্যন্ত যাবে। আচ্ছা, এখন দেখেন এই ট্রায়াঙ্গেলটাকে আমরা তাহলে কি করব, কি হবে দেখেন তো একটু ভালো করে। এই যে এই মাথাটা, এই মাথাটা আমাদেরকে এইখানে কোথাও নিতে হবে, তাই না? কিভাবে নিব আমি আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম, আবার দেখাই একটু। ডিরেক্ট সিলেকশন টুল আমরা সিলেক্ট করব, কোনটা, ডিরেক্ট সিলেকশন টুল। সিলেক্ট করার পরে কি করব, ওই ট্রায়াঙ্গেলটার একটা পয়েন্টে ক্লিক করব, যেই পয়েন্ট আমরা নড়াচড়া করতে চাই। এইখানে এই ট্রায়াঙ্গেলের কোন পয়েন্টটাতে আমরা ক্লিক করতে চাই, এই যে এইটা, এই যে যেটা আমি ধরছি। ক্লিক করার পরে কি করব, এটাকে টেনে এখন আমাদের যেখানে দরকার সেখানে নিয়ে ছেড়ে দিব। ছাড়ছি, এমনকি আমার একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, তাই না? জুম ইন করে নেন, একদম পিক্সেল পর্যন্ত দেখেন, দেখার পরে দরকার হলে এটাকে টেনে এভাবে বসায় দেন, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন বলেন তাড়াতাড়ি, আছে নাকি কেউ? কারো নাই, সুপার সুপার, খুবই ভালো কথা। নেক্সট কি দরকার আমাদের, এটার জন্য একটা ছবি দরকার নাকি? আচ্ছা ছবি একটু পরে নিয়ে আসি, হ্যাঁ, নাকি এখনই আনবো? হ্যাঁ বলেন, কোনটা, এই ছবির মতো হয় নাই?
ট্রায়াঙ্গেলটা কি ছোট মনে হচ্ছে? মানে বলতেছেন যে এটা আরো একটু এদিকে নিয়ে যেতে, এটা বলতেছেন? আপনার মনে হচ্ছে কেন ভাই, আপনার কেন মনে হচ্ছে? এটা একটু ভালোভাবে তাকান তো, এটা কার্ডটা কিন্তু বাঁকা আছে, ঠিক আছে? একটু ভালোভাবে দেখেন, এই যে আপনার এই অংশটা, এই অংশটা কিন্তু আপনার এই যে ছবির পরে যোগ হয়েছে, ঠিক আছে? দেখেন এই যে এতটুকু আর আপনি এই যে এতটুকু, এই দুটার মধ্যে কম্পেয়ার করতেছেন, আপনার কি মনে হচ্ছে এটা মাঝ বরাবর আছে? যেহেতু আপনি বলতেছেন, এই কারণে আমি আপনাকে দেখাচ্ছি। সবাই দেখতেছেন? আচ্ছা এই যে বড় ভাই যে কোশ্চেনটা করছিলেন, এই যে দেখেন এটাই আমি এখানেও কপি করে নিছি, দেখছেন কতখানি গ্যাপ? ভাই শোনেন একটা কথা বলি, হ্যাঁ শোনেন, আপনি যখন এই ধরনের আপনার কোনো কনফিউশন হবে, আপনি যখন ওটা করবেন না, আপনি নিজে একটু এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করে দেখবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কি করব। আচ্ছা যেহেতু আমাদের মাহফুজ ভাইয়ের একটু মনে হচ্ছে যে এটা আরেকটু বেশি হবে, আমরা আরেকটু বড় করে নিই। হ্যাঁ ও আচ্ছা, কে বলছিলেন? সাইফুল ভাই কোথায়? সাইফুল ভাই কোথায়? শাওন ভাই, আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছেন আমি কি বলছি? গাইজ সবাই কি দেখতে পাচ্ছেন কি করছি আমি এখানে? একটু এটা বাড়াই নিলাম, ওকে আচ্ছা কোনো সমস্যা নাই। দেখেন যে কোয়েশ্চেন করেন না কেন ওইটা কোনো ইস্যু না, ঠিক আছে? আমি এমন না যে আমি আপনার পর রেগে গেছি বা এরকম কিছু, ঠিক আছে? আপনারা কোশ্চেন করেন আমার কোনো সমস্যা নাই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমার মেইন কাজটা হচ্ছে আপনাকে ডিজাইনটা দেখাই দেওয়া। হ্যাঁ তো আপনাদের যেটা অ্যাডজাস্টমেন্ট যেটা করার, আপনারা যখন করবেন তখন এটা আমাকে করে দিয়েন, কোনো সমস্যা নাই, ওকে? আচ্ছা দেখেন তাহলে আমাদের এটা কি হলো, ছবি নেওয়ার জন্য যে জায়গাটা ক্রিয়েট করলাম, নেক্সট কি লাগবে দেখেন তো। এই যে এইখানে আরেকটা দেখছেন ব্লু একটা, যে আরেকটা কি আছে এটা, এটা কি আপনার ট্রায়াঙ্গেল নাকি রেক্ট্যাঙ্গেল একটু দেখেন তো। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল, দেখেন এই যে একটা, এই যে দুইটা, তিনটা, এদিকে আরেকটা, চারটা, বোঝা গেছে? চারটা কিসের কথা বলতেছি আমি? ভুজ, বাহু, চারটা বাহু, তার মানে কি, তার মানে কি এটা একটা রেক্ট্যাঙ্গেল, বোঝা গেছে? আচ্ছা সবাই বুঝছেন, সুন্দর। আমি এক কাজ করি, রেক্ট্যাঙ্গেলটার কালারটা চেঞ্জ করে নেই, আমাদের যে কালার দরকার সেই কালারটা নিয়ে নিব, কোনটা? এই যে এইটা, ওকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু টেনে বড় করে নেই আগে, ঠিক আছে? তো টেনে বড় করে নিলাম, তারপরে কি করব, এইখান থেকে, এইখান থেকে যাদের, আচ্ছা সরাবো সমস্যা নাই, আগে এটাকে একটু ছোট করে নিই, হ্যাঁ সরি একটু চিকন করে নিই, এত বেশি মোটা হইলে আবার সমস্যা। হ্যাঁ একটু চিকন করে নিই, ওকে। এখন দেখেন আমি এটাকে ওকে দিলাম, দেওয়ার পরে সবার আগে এটাকে বসাই নেন, আগে কোথায় বসাবো, এই যে যেখানে আমাদের ট্রায়াঙ্গেল শেষ হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু একটা পিক্সেল ভিতরে ঢুকাই দিলাম, দেখছেন আপনারা কেন বলেন তো? এই পিক্সেলটা কিন্তু অনেক হালকা, দেখেন
এই যে একটা পিক্সেল, যে এই পিক্সেলটা অনেক হালকা, আমি একটা পিক্সেল এখানে ভিতরে ঢুকাই দিলাম, আদারওয়াইজ ওই জায়গাটাতে কেমন সাদা সাদা হয়ে থাকবে, ঠিক আছে। ওকে নেক্সট কি করব দেখেন, আমাদের এই দুইটা শেষের যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টকে আমাদের এইখানে নিতে হবে, তাই না? কিভাবে নিব? হ্যাঁ এই তো সুন্দর, আপনারা তো ভালো পারেন, কত সুন্দর। দেখেন এই যে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। নাইম ভাই আপনার বোধহয় সমস্যা ছিল এটা নিয়ে নাকি? হ্যাঁ দেখতেছেন তো নাকি? দেখেন শিফট দিয়ে আমি দুটো পয়েন্ট সিলেক্ট করার পরে কি করব, এখন আমি যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিলেই, দেখেন যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিলেই দেখছেন চলে যাচ্ছে ও, বুঝতে পারতেছেন নাইম ভাই? আবার দেখেন, আবার কন্ট্রোল জেড দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিছি, নিয়ে কি করছি দেখেন, এটা চারটা পয়েন্ট না, এই রেক্টাঙ্গেলটার কয়টা পয়েন্ট? চারটা পয়েন্ট। চারটা পয়েন্টের মধ্যে আমরা এই নিচের দুইটা পয়েন্টকে একসঙ্গে সরাবো। কেন একসঙ্গে সরাবো কেউ বলবেন? মানে আমরা এই দুটাকে ওই যে সমান্তরাল রাখতে চাই, মানে এই দুটা পয়েন্টের মধ্যে যে গ্যাপ, ওই একই গ্যাপ এই দুটা পয়েন্টের মধ্যেও না? হ্যাঁ, তো যদি আমরা একটা একটা করে সরাই তখন কি এই গ্যাপটা কি আমরা সমান রাখতে আমাদের একটু সমস্যা হবে না? এই কারণে আমরা দুইটা পয়েন্টই সিলেক্ট করব, করে একসঙ্গে মুভ করব। আর মুভ করার সময় দেখেন এই যে উঁচা নিচা হয়ে যাচ্ছে, দেখছেন উপরে নামতেছে নিচে নামতেছে, এটা যেন না হয় এটার জন্য আপনি চাইলে শিফট ধরতে পারেন, আর যদি আপনার হাত সোজা হয় তাহলে এইভাবে সুন্দর করে সোজা করে নিয়ে যাবেন, নিয়ে বসায় দিবেন। হয়েছে কি, বুঝতে পারছেন সবাই? কারো কোনো এই জায়গাতে কোয়েশ্চেন কনফিউশন? রিজন ভাইও তো বুঝতে পারতেছেন নাকি, কোনো সমস্যা হচ্ছে না? আর যারা রেগুলার কাজ করেন তাদের তো সমস্যা হওয়ার কথাও না আমি জানি, কিন্তু যারা একটু ইররেগুলার তাদের জন্য সমস্যাটা বেশি হবে। এই কারণেই আমি বলতেছি যত দ্রুত পারেন ক্লাস ভিডিওগুলো শেষ করেন, অ্যাসাইনমেন্টগুলো করে ফেলেন, ঠিক আছে? এক কথার কতবার বলি ভাই, বলতে বলতে আমিও হাঁপাই যাচ্ছি, যাই হোক। ওকে এখন দেখেন আমাদের যে রেফারেন্স ইমেজ এটা থাক, এই যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করব একটু দেখেন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটা নিয়ে নিচ্ছি। কোন কালারটা দেখেন, এই যে এখানে, এখানে কিন্তু আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, আপনারা কি দেখছেন? হ্যালো, হ্যাঁ, কারণ কি এই যে দেখেন এখানে কেমন লাইন লাইন টেক্সচারের মতো দেখা যাচ্ছে, কেমন লাইন লাইন দেখা যাচ্ছে না? দেখেন আপনারা যদি গুগলে যায়, আমাদের যে গুগল মামা আছে না, সে মামার কাছে যান, যাই আপনারা সার্চ দেন, কি সার্চ দিবেন, ব্ল্যাক লাইন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, চলে আসছে অপশন, দেখতে পাচ্ছেন কত ধরনের ব্ল্যাক লাইন আছে দেখেন খালি। এটা ভালো রেজুলেশন আসে নাই, ভালো রেজুলেশন আসে সমস্যা নাই, এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে সেটা নেন, নিয়ে আপনারা ব্যবহার করেন, ঠিক আছে? কিভাবে ব্যবহার করবেন আবার জিজ্ঞেস করবেন নাকি? হ্যাঁ আর জিজ্ঞেস করেন না, হ্যাঁ এটা কিন্তু ওই যে ক্লিপিং মাস্কের কথা আর কতবার বলবো। আচ্ছা আমি কি করলাম, আমি ওটা নিয়ে নেই, আমি শুধু একটা কালো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আপাতত, নিয়ে নিলাম কালো ব্যাকগ্রাউন্ড। নেয়ার পরে নেক্সট কি করব বলেন, এই যে আমার যে সাদা শেপগুলো, এই শেপগুলো লাগবে, তাই না? এই শেপগুলো লাগবে, তাহলে এই শেপগুলো আমরা কিভাবে নিব একটু দেখি। আর রেফারেন্স ইমেজটাকে আমরা সবার উপরে নিয়ে নিই, ওকে। এখন দেখেন আমাদের সাদা যে ইমেজটা সেটা লাগে, সাদা যে অংশটা সেটা দরকার, তাই না? কিভাবে নিব একটু দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে আমাদের মনে করেন এখান থেকে এই পর্যন্ত হবে, তাই না? শিওর তো? কেন এই পর্যন্ত কেন হবে বলেন তো কেউ আমাকে? হ্যাঁ কি
কি জানি বলতেছিলেন তাকি ভাই, আবার বলেন। হ্যাঁ দেখেন কি করলাম আমি, এখন এটাকে করে দিব হোয়াইট। কিভাবে হোয়াইট নিব, এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে হোয়াইট, এটা এখানে কিভাবে নিব, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে। নিয়ে নিলাম, নেয়ার পরে কি করব, এটাকে নিচে নামাই দেয় একেবারে। হ্যাঁ এই যে দেখেন এইটা কিন্তু কি হবে দেখছেন, এটা একেবারে এই যে এইটার সঙ্গে পুরাপুরি লাগানো হবে। এই কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? এই যে আমাদের যে এটাকে বলে টিল কালার, এই টিল কালার আর এই যে সাদা কালার, এই দুই কালারের মাঝখানে যে গ্যাপ, এরকম কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই কিন্তু, ঠিক আছে। এটা একসঙ্গে লাগানো থাকবে। তো কিভাবে লাগাবো একটু দেখেন আবার, এই দুটো কিভাবে জোড়া লাগাই দিব দেখেন। এই যে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, করার পরে ওই সেই একই কাজ, আমাদের শুধু এই পয়েন্টটা নিয়ে নাড়াচাড়া করলে হবে না, নাকি এটাও ধরতে হবে? এটাও ধরতে হবে, হ্যাঁ নিচেরটা নিলেই হবে। নিচেরটাকে নিয়ে আপনি টেনে দেখেন এই যে নড়াচড়া করতেছে, শিফট ধরেন, টেনে আপনি ওটার উপর নিয়ে বসায় দেন। এখন আপনার দেখতে সমস্যা হচ্ছে তাই না, যে আসলে মিলতেছে কিনা, জুম ইন করে নেন, নিয়ে তারপরে আবার শিফট ধরে এভাবে বসায় দেন। না উপরেটাতে একটু গ্যাপ আছে, কারণ এই যে এই যে এই যে ফাঁকা যে জায়গাটা আছে এটা রাখবো না আমরা, ঠিক আছে। এই যে দেখেন এটাকে বলে পিক্সেল পারফেক্ট কাজ, বোঝা গেছে? ওকে এতটুকু কি সবার ক্লিয়ার? ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেয়ার পরে কি করব, এই যে পয়েন্ট দুইটাকে সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এই যে পয়েন্ট দুইটাকে সিলেক্ট করব, করার পরে এখন যে কোনো একটা পয়েন্টকে টেনে এখানে নিয়ে যাব। একটু দেখেন এখানে এই যে গ্যাপ আছে না, এটাকে একটু জুম ইন করে নেবেন, নিয়ে একদম অ্যাকিউরেটলি ঠিক আছে। সবাই দেখতে পাইছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? আমিও বুঝতে পারছি। ওকে দেখেন আমি আসলে তেমন কিছু করি নাই, কি করছি একটু দেখেন সবাই। ওই যে আগের যে কাজটা ছিল কি করছি, রেক্ট্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করছি, করার পরে কি করছি, ডিরেক্ট সিলেকশন টুল নিছি, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের যে দুইটা পয়েন্টকে আমরা এটার সঙ্গে, এই যে দেখেন এখানে কি করব, এই যে এই কর্নারের সঙ্গে আমরা জয়েন্ট দিয়ে দিব তাই না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো পয়েন্ট সিলেক্ট করব, করে দেন এটাকে টেনে নিয়ে এই যে বসাবো। এখন দেখেন এখানে কি হচ্ছে, জুম ইন যত করে নেবেন আপনার কাজটা তত বেশি অ্যাকিউরেট হবে, কথা বোঝা গেছে? এই যে আচ্ছা, এখন দেখেন এটা তো আমরা একদম সমানভাবে এটাকে বসাই দিলাম, কিন্তু এটা কি আসলে সমানভাবে বসানো ছিল না, একটু কি হবে ভিতরে যাবে, বোঝা যাচ্ছে কি বলছি, একটু ভেতরে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এটাকে তো ভিতরে দিলাম, এই যে দেখছেন শেষের মাথাটা কিন্তু একদম শেষ পর্যন্ত হবে না, এটা আর একটু উপরে শেষ হবে দেখছেন। তাহলে কি করব এখন, এটাকে আমরা একটু উপরে তুলে নিব কিভাবে, আবার সেই ডিরেক্ট সিলেকশন টুল নেন, নেওয়ার পরে এই যে পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটা ধরেন, এখন দুইটাকে একসঙ্গে একসঙ্গে দুইটাকে ধরে উপরে তুলে দেন। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এতটুকু পর্যন্ত? আচ্ছা নেক্সট দেখেন, নেক্সট সমস্যা কি, এই যে এখানে দেখছেন, দেখেন এই জায়গাটা কি আমাদের মিলতেছে, মিলতেছে না কিন্তু, দেখেন এই যে আমরা কিন্তু এই জায়গাটুকু করছি এখন, হ্যাঁ এই যে এক্সট্রা একটা টিউমারের মতো বের হয়ে আছে তাই না, দেখা যাচ্ছে?
মনে হচ্ছে একটা টিউমারের মতো বের হয়ে আছে যে, দেখেন এই যে এখান থেকে আপনার এটা কিন্তু একটু উপর থেকে শুরু হয়েছে, আর আমাদের দেখছেন এটা কিন্তু শেষ থেকে আছে এই টিউমারটা, আবার এই যে নিচের দিকে একটা টিউমার বের হয়েছে। তো এই টিউমারটা আসলে কিভাবে আসলো সেটা দেখেন। আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব আমরা, কি নিব, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে কি করব একটু দেখেন সবাই। কালার করে দিব হোয়াইট, কিন্তু আমি এখনই হোয়াইট করব না, কেন দেখেন হোয়াইট করলে কিন্তু আমাদের এটার সঙ্গে মিশে যাবে, আমরা তখন ভালোভাবে বুঝতে পারবো না আসলে ঘটনাটা কি ঘটতেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন হোয়াইট করব না, এখন আপাতত কালোই থাকুক। কি হবে দেখেন, এটা কিন্তু এই যে এটার সঙ্গে মিশে যাবে, দেখেন একটু ভালো করে সবাই দেখছেন, এটা এটার সঙ্গে মিশে গেছে না, ওরকম আমরা ওইটা এইটার সঙ্গে মিশাই দিব, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে কি করব, আচ্ছা এটা আবার একটু বেশি মোটা হয়ে আছে, আর একটু চিকন করে নিই। হ্যাঁ আচ্ছা, আপাতত এরকমই থাকুক, দেখা যাক কি হয়। না আরেকটু তো মোটা হবে, দেখেন তো আরেকটু মোটা হবে না, তাহলে যে এই যে এক্সট্রা পোর্শনটা তাহলে কোথা থেকে আসবে এই এক্সট্রা পোর্শনটা। হ্যাঁ ওকে, দেখেন এই যে এটা নিলাম আমি, হ্যাঁ নেয়ার পরে কি করবো, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার করে দিই, ঠিক আছে যেন বোঝা যায়। আচ্ছা নিলাম, নেয়ার পরে কি করব দেখেন, এই যে এবার আবার ডিরেক্ট সিলেকশন টুল, এই যে পয়েন্ট এইটা আর এটা ধরব, ধরার পরে দেখেন কি করব, টেনে নিয়ে একটু দেখেন এটাকে একটু নিচে নামাই নেন। হ্যাঁ কোথায় ভি, হ্যাঁ এই যে দেখেন এটাকে একটু নিচে নামাই নেন, নিলে কি সুবিধা হবে, আপনি এখানে পয়েন্টটাকে মিলাই নেন, নেয়ার পরে আপনি এটার মাথাটা এটার সঙ্গে মিলাই নেবেন, কেন বলেন তো, কেন সব বুঝতে পারতেছেন আমি কি করতেছি। হ্যাঁ যেন এটা সমান থাকে, এখন তো সবুজ করে রাখছি কিন্তু একটু পরে তো আর আমরা এটা সবুজ রাখবো না, রাখবো এই যে মোটামুটি হয়ে গেছে, এখন এটা কালার কি হবে, ডান হয়ে গেছে। এখন এই একই শেপ আমি আবার কপি করব, দেখেন কি হলো, ঝড় হইলো কেন, আচ্ছা দেখেন এই যে এই এই যে এই রেক্ট্যাঙ্গেলটা যেটা আমরা বানাইলাম এটাই আবার কপি করব, কিভাবে দেখেন সিলেক্ট করছি, করার পরে অল্টার ধরছি, মাউস দুইটা দেখা যাচ্ছে, হ্যাঁ এইখান থেকে এখন ক্লিক করে টান দিব, দিয়ে অল্টার ছেড়ে দেন আর কোনো সমস্যা নাই, ছেড়ে দেওয়ার পরে কি করব, এটাকে এনে এখানে বসাই দিব, হয়ে গেছে ডান। আর একটু অল্প একটু কাজ বাকি আছে, হ্যাঁ এখনই ডান না, এই যে নিচে আরেকটা সাদা অংশ আছে দেখছেন, হ্যাঁ এইটাকে আমরা এখানে নিয়ে বসাবো, বসানোর পরে আমরা চাইলে এখন এটাকে ছোট করে দিতে পারি, অথবা অথবা আর কি করতে পারি, এটাকে আপনারা এইটার নিচে একদম নিচে নামাই দেন, এই যে এক্সট্রা অংশ আছে কেউ দেখবে না তো, দেখবে হ্যাঁ 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 বুঝি নাই কিসের কথা বললেন ভাই, আপনি রেক্ট্যাঙ্গেল গুলোর কথা বললেন, ট্রায়াঙ্গেল না, এই যে রেক্ট্যাঙ্গেল গুলোর কথা বলতেছেন, হ্যাঁ কি হয়েছে না, এক লেভেলে রাখি নাই তো, এক লেভেলে রাখলে তো মিশে যাবে, এক লেভেলে রাখলে তো মিশে যাবে, মিশে গেলে কি তাহলে এটা হবে, দেখেন তো বুঝতে পারছেন আমি কি বলছি। হ্যাঁ বড় বলতে কোন দিকে বড়, লেফট সাইডে, আচ্ছা লেফট সাইডে যদি বড় হয় তাহলে নেন আপনাদের এই যে এই টুলটা নেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে দুইটা পয়েন্ট ধরেন, ধরে এটাকে বড় করে দেন যত বড় দরকার, ঠিক আছে। হ্যাঁ
ঠিক আছে, এখন হইছে ভাইয়া? এই যে আপনি যদি নিচেরটার সঙ্গে একই করতে চান তাহলে যেটা করবেন আমি বলি, হ্যাঁ, এই যে কষ্ট করে একটা এই যে কি নেবেন, রেক্টাঙ্গেল নেবেন, নিয়ে এই যে এইখান থেকে আপনি এভাবে টানেন, পাইছেন? এটার কালার করে দেন অল্টার ডিলিট। দেওয়ার পরে কি করব, এটাকে সরাই নেই, হ্যাঁ, নিয়ে এখন এটাকে আপনি নিয়ে যা বসান উপরে, কথা বুঝতে পারছেন? এখন আপনি এখানে যতটুকু যেভাবে আপনার দরকার সেভাবে বসাই করে নিন ভাই, হ্যাঁ, কারণ আমার কাছে এখন এইটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলেন তো, আপনাদের বিজনেস কার্ডটা, ঠিক আছে? আমি যে আপনাদেরকে আপনাদের কথা গুরুত্ব দিচ্ছি না তা কিন্তু না, কিন্তু আমার অলরেডি 2 ঘন্টা প্রায় শেষ, আমি আপনাদেরকে নতুন কিছু দেখাইতে পারি না, আমি এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন সেটা দেখাইতেছি, বুঝা গেছে? এই কারণে আমি এই জিনিসগুলোতে যাইতে চাচ্ছি না, যে আপনারা চাইলে এগুলোর ডিটেলস গুলো করে নিতে পারবেন, পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে, এখন ক্লিয়ার হয়েছে, দেখেন দেখি আর কোনো কিছু বাকি আছে, দেখেন সবাই টেক্সট কি এখন আমি লিখবো, কেউ কি আছেন, কেউ কি আছেন যে আমাকে বলবেন যে টেক্সটটাও দেন ভাই লিখে? আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে, ক্লিপিং মাস্কের জন্য আমাদের ছবি লাগবে একটা, কি ছবি, কি ছবি, বিল্ডিং এর ছবি, আমি বিল্ডিং ই লিখছি, বিল্ডিং ব্যাকগ্রাউন্ড আসছে? আরে উপর দিক নিচের দিক যা ইচ্ছা নেন না আপনি, আমার সমস্যা নাই তো, এই যে এটা নিব ভাই, তাড়াতাড়ি আসেন, কোথায় লোডিং এ নিচ্ছেন এখনো? তাই তো দেখতেছি, বেশি হাই রেজুলেশন হয়ে গেছে নাকি, লোড ইন নিতে পারতেছে না। আমার এইখানে এইমাত্র ভূমিকম্প হইল, যাই হোক, হ্যাঁ হ্যাঁ ভাই আমি ভালো আছি, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন আমাদের ইমেজ পাইছি, যে কোনো একটা নিয়ে নেই, সমস্যা নাই, এই তো। এখন এটাকে দিব কি, সেভ ইমেজ অ্যাজ, নাকি সেভ করব কোথায়, ইমেজেসে গিয়ে সেভ করলাম, করার পরে কি করব, ফাইল প্লেস এমবেডেড, করার পরে এখান থেকে ইমেজেস গিয়ে ইমেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম, দেওয়ার পরে কি করব, এটাকে আমরা এই যে পলিগন, এটাই আমাদের ট্রায়াঙ্গেল, দিয়ে দিলাম, কি করছি বলেন তো, ক্লিপিং মাস্ক করছি, সবার বুঝতে পারছেন তো নাকি, নাকি সবাই বলবেন আবার যে ভাই কি যে করছেন বুঝি নাই কিছু, কিন্তু এটা ইমেজের মানে বিল্ডিং এর সাইজ বেশি বড় হয়ে গেছে। কি আর কিছু আছে বাকি নাকি হয়েছে আমাদের, সবাই দেখতেছেন? তাহলে কি ডান, ইমেজটা ভালো হয় নাই, আচ্ছা দাঁড়ান তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা ভালো লাগতেছে না, হো এই ইমেজটা নেই, এটা ভালো হবে, না না বড় নিয়ে সমস্যা নাই,
বড় হইলে বরঞ্চ সুবিধা, কিন্তু এখানে বিল্ডিং গুলো ছোট আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? আহা, আবার কই চলে গেলাম, এই যে এটা নেই। ইমেজ বড় হোক, ইমেজ বড় হইলে কোনো সমস্যা নাই, ইমেজ বড় হইলে বরঞ্চ সুবিধা। ও আচ্ছা, এখন তো আসলে ওই যে মোবাইল নেটের কারণে তো যাক। ওকে, কোথায় কোথায় কোথায়, হ্যাঁ আসছে, দেখেন এবার সেভ ইমেজেস দিলাম, দেওয়ার পরে এখানে করলাম সেভ, করার পরে এখানে আবার করব ফাইল প্লেস ইমবেডেড, দেন এটাকে করলাম প্লেস, হ্যাঁ ওকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করব, ক্লিপিং মাস্ক। এখন দেখেন এইটাকে আপনার যদি একটু বড় করে নেন, বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আর কোনো সমস্যা আছে? ডান, এই যে আপনাদের রেফারেন্স ইমেজ। আচ্ছা, আমরা এটাকে একটু সেভ করে নেই, টেক্সটগুলো নাই, টেক্সটগুলো আর আমি লিখতে যাচ্ছি না, টেক্সট আপনারা লিখতে পারেন আমি জানি, সো এটা নিয়ে আর আমার কোনো টেনশন নাই। আল্লাহ, আমরা তো এটা সেভই করছিলাম না, বলেন দেখি, ফাইলটাই তো আমরা সেভ করি নাই। আচ্ছা, বিসি এখানে দিব আমরা 3, সেভ করে নেই, কি নেমে সেভ করব এটা, আমাদের বিসি 2 অলরেডি আছে, তাহলে বিসি 3। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি আসলে আমরা কি করলাম। হ্যাঁ, কিভাবে চেক করব দেখেন, প্রথমে এটা আমি ওপেন করি সাইডে, আরেকটা কোথায়, একটা হচ্ছে এটা, দুটোকে পাশাপাশি নেই, নেওয়ার পরে এখন দেখি কি মনে হচ্ছে, হয়েছে? কেউ কিছু বলতেছেন না যে, কারো কোনো সমস্যা আছে এই যে যতটুকু করছি এটা নিয়ে? কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি আমরা এখন মোটামুটি কি মনে হচ্ছে, তাহলে আমাদের বিজনেস কার্ড, এই যে এটা কি একটু কমপ্লেক্স শেপ ছিল না? এখানে কিন্তু আমরা শেপ নিয়ে অনেক কমপ্লেক্স কাজ করছি, তাই না? অনেকগুলো শেপ নিছি, নিয়ে আমরা নতুন নতুন শেপ বানাইছি, তো এই যে কমপ্লেক্স যে কাজটা করলাম, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি তার মানে কি দাঁড়াইলো, যে আমরা এখন বিজনেস কার্ড করতে পারবো নাকি? পারবো তো, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি সমস্যা হয় আবার, হ্যাঁ পেন টুল দেখাবো, কি করব দেখেন, সবার আগে এই যে দেখেন এখানে কি আছে, এটা দেখছেন, একটু মাউস এটার উপরে নিয়ে যান তাহলে দেখতে পাবেন, এই যে পেন টুল লেখা পি, হ্যাঁ বলেন, গ্রুপের নামটা কিভাবে রিনেম করি, কে তাকি ভাই জিজ্ঞেস করছেন, ডাবল ক্লিক করেন গ্রুপের উপরে, ডাবল ক্লিক করেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে পেন টুল নিলাম, নিয়ে কি করব দেখেন, এটা কিন্তু আমাদের সেই কলমের মতোই, কিসের মতো, কলমের মতো, কলম দিয়ে আমরা কি করি লেখার সময়, সবার আগে কি করি, কলমের পয়েন্টটা আমরা বসাই না খাতায়, একটা পয়েন্ট বসাইতো নাকি, বল পয়েন্টটা বসাইতো, তাহলে এই যে সবার আগে বসাইলাম একটা পয়েন্ট, ঠিক আছে। এখন যদি আমরা সোজা লাইন টানতে চাই কি করব, নেক্সট পয়েন্ট এখানে দিলাম, দেখতেছেন একটা লাইন হয়েছে, দেখছেন সবাই? আচ্ছা, তারপরে এখন মনে করেন আমি চাইলাম যে, আচ্ছা লাইন তো দিলাম, এবার আমি উপরের দিকে একটা সোজা লাইন দিব, ঠিক আছে, উপরের দিকে একটা লাইন দিব, দিলাম লাইন, তারপর আবার চাচ্ছি কি আমি নিচে আরেকটা লাইন দিব, দিলাম লাইন, বুঝতেছেন আমি কি করতেছি, আমি কিন্তু শুধু পয়েন্ট দিচ্ছি, তাই না? ডট দিলে কি হচ্ছে, ও ডট থেকে ডট কানেক্ট করে নিচ্ছে, তাই না? সবাই বুঝতে পারতেছেন তো, সমস্যা নাই, দেখতেছেন
এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এইভাবে কানেক্ট করতেছে। এখন আমার হঠাৎ করে মন চাইলো যে আমি একটা সার্কেল বানাবো এখানে। হ্যাঁ বলেন। ভাই আমি গত 5 বছর ধরে ডিজাইনের কাজ করতেছি। হ্যাঁ আপনি কিভাবে বুঝতে পারেন একটু দেখেন, এই যে আপনি যখন এটার দিকে তাকাবেন, কোনটার দিকে? এই কার্ডের ডিজাইনটার দিকে তাকানোর পর আপনার মাথায় কি আসা উচিত বলেন তো? আচ্ছা এই ডিজাইনটা কিভাবে করা সম্ভব, তাই না? তাহলে এখন আপনি বলেন বেসিক শেপ দিয়ে আপনি এই ডিজাইনের কোন অংশটা করতে পারবেন? এই যে এই অংশটা করতে পারবেন একটা ট্রায়াঙ্গেল নিয়ে। আচ্ছা আর এটা তো আপনার এমনি বেসিক যে ব্যাকগ্রাউন্ডের জন্য যা নিচ্ছেন তাই, এখানে তো আর কোনো কাহিনী নাই, তাই না? আচ্ছা আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা আপনি কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আপনার মাথায় টেনশন চলে আসবে, তাই না? কারণ না এটা ট্রায়াঙ্গেল না এটা রেক্ট্যাঙ্গেল, বুঝতে পারতেছেন? এখন আপনি যদি পেন্টুলের কাজ জানতেন তখন আপনার কাছে কি মনে হতো বলেন তো? আচ্ছা পেন্টুল দিয়ে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত টেনে একটা কার্ভ বানাই, তারপরে এইখান থেকে এই পর্যন্ত টেনে আরেকটা কার্ভ বানাই, দেন এইখান থেকে এটা যোগ করে দেই, তাহলে শাওন ভাই আমি আপনাকে মিউট করে দিলাম, কিছু মনে করিয়েন না। কি ব্যাপার, কোথায় শব্দ হচ্ছে? কোথায় আমাদের মারো আপু? আচ্ছা একটু মাইকটা ক্লিয়ার রাখেন সবাই। হ্যাঁ মাইকে কোনো সাউন্ড আনিয়েন না, তাহলে আমার কথা আপনারা শুনতে পাবেন না। আচ্ছা বুঝতে পারছেন এটা আমি কেন চিন্তা করে, মানে আমার কেন মনে হয়েছে পেন্টুল ইউজ করতে হবে? হ্যালো বুঝছেন তো নাকি? আচ্ছা দেখেন যেখানে ছিলাম, তাহলে আমি কি করলাম, এখান থেকে আমরা স্ট্রেট লাইন কিভাবে টানতে হয় আমরা তো শিখলাম, তাই না? এখন আমি চাচ্ছি এই স্ট্রেট লাইনের পরে পরেরটাতে আমি একটু কার্ভ আনতে চাচ্ছি। কি আনতে চাচ্ছি? বক্ররেখা। বক্ররেখা মনে আছে ক্লাস 5-6 করছিলাম আমরা, সেই বক্ররেখা আনতে চাচ্ছি। কিভাবে আনতেছি একটু দেখেন। দেখেন আমি কি করতেছি আবার দেখেন, এই যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, করার পর আমি এবার ছেড়ে দিই নাই কিন্তু এখনো ধরে আছি, দেখেন ধরে আমি টানতেছি, যত টানতেছি তত কার্ভটা বড় হচ্ছে, হচ্ছে কি না বলেন? হচ্ছে। আর দুই পাশে দুইটা দেখছেন কেমন, দুইটা ডান্ডির মতো বের হয়েছে, দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা দেখেন আমি আসতেছি, আস্তে আস্তে যাচ্ছি, আবার আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে কি হয়েছে এখানে, এখানে একা একটা রাউন্ড হয়ে গেছে, তাই না? একা একা হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কি করব দেখেন, এই যে এটার পয়েন্ট আছে না এটাতে ক্লিক করব। এখন দেখেন একটু জিনিস, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ডিফারেন্সটা কি বলেন তো? এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ডিফারেন্স কি? এই পয়েন্টটাতে কি আপনি এরকম কোনো হ্যান্ডেল দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? পাচ্ছেন না, কিন্তু এইখানে আছে, তাই না? তার মানে কি বুঝতে পারছেন যে এই যে যখন আমরা ডিরেক্ট ক্লিক করে একটা সরল রেখা ক্রিয়েট করতেছি ওইখানে আমাদের কোনো হ্যান্ডেল থাকবে না, কিন্তু যখনই আমরা কোনো কার্ভ বা বক্ররেখা তৈরি করতেছি তখন আমাদের ওইটাতে হ্যান্ডেল থাকবে। তার মানে কি হ্যান্ডেল দিয়ে আমরা কি করব, ওই কার্ভটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কি দিয়ে? এই হ্যান্ডেলটা দিয়ে। একটু দেখেন, মনে করেন আমার মনে হলো যে এই কার্ভটা বেশি হয় নাই, কম হয়েছে, আমরা আর একটু বাড়াবো, কি করব, জাস্ট এই হ্যান্ডেলটা দেখেন, এই যে হ্যান্ডেলটাতে ক্লিক করলাম করে টান দিচ্ছি, দেখেন বাড়তেছে। আচ্ছা দেখেন তো চেঞ্জ হয়েছে কোথায়, শুধু এই পাশটাতে হয়েছে না, এই পাশে কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই যে যেই পাশের হ্যান্ডেল শুধু ওই পাশের কার্ভিও কন্ট্রোল করবে। আমি যদি এটাকে কমাইতে চাই দেখেন, এই হ্যান্ডেলটাকে ধরলাম এভাবে নিয়ে কমাই দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে কি হবে, এই হ্যান্ডেল দিয়ে কোনটা কোন অংশটা আমরা কন্ট্রোল করতে পারবো বলেন তো? হ্যাঁ এই পাশে যে কার্ভটা আছে সেটাকে দেখেন, এই যে বাড়াইতে হইলে
এই যে বাড়াই নিব, বোঝা গেছে? এতটুকু কি ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে এখনই করেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, একটা মাত্র একটা। আচ্ছা আচ্ছা বলেন, বাদ যাচ্ছে মানে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, আমি তো তাকি ভাইকে হারাই ফেললাম, তাকি ভাইয়ের কথা তো আমি শুনতে পেলাম না, কি হলো? হ্যালো, আচ্ছা তাকি ভাইয়ের বোধ হয় লাইনে একটু সমস্যা হয়েছে। বাকিরা বলেন, আপনাদের কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আমি কি আরেকবার বললে আপনাদের সুবিধা হবে? হ্যাঁ আচ্ছা মারোয়া আপু, আপনি দুইটা ক্লাসে যে করতেছেন মেনটেন করতে পারবেন তো? আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আপনি জয়েন করছেন এই কারণে ধন্যবাদ। আমি তো ভাবছিলাম আপনাকে আর আমি এখন দেখবো না। আচ্ছা ওকে গাইজ, দেখেন আপনাদের সমস্যা আমি বুঝতে পারতেছি, আবার দেখেন, হ্যাঁ আরেকবার দেখাই, কোথায় গেল পেন্টুল? দেখেন কি করতেছি আমি। আচ্ছা স্ট্রেট লাইনটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? কিভাবে করছে আরেকবার বলি, দেখেন সবার আগে আমরা একটা পয়েন্ট বসাবো, বসাইছি, তারপরে আমরা যখন আরেকটা পয়েন্ট টানবো ও একা একা ওটাকে স্ট্রেট লাইন ধরে নিবে, তাই না? ধরে নিচ্ছে? এখন আপনি যদি চান আপনার লাইনটা সোজা হোক, তাহলে আপনি শিফট ধরবেন, একদম সোজা লাইন হবে। দেখেন এই যে আমি উপরে ক্লিক করলো, দেখছেন নিচেই লাইন হচ্ছে, বোঝা গেছে আমি কি বলছি? আপনি যদি চান আপনার লাইনটা একদম স্ট্রেট হবে, এরকম বাঁকা না, তাহলে আপনাকে শিফট ধরে এটাকে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন একদম স্ট্রেট লাইন হবে। ওকে নেক্সট কি করব, দেখেন স্ট্রেট লাইন তো তৈরি করলাম, এখান থেকে আমি এখন একটা কার্ভ তৈরি করব। কিভাবে? এর পরের যে পয়েন্টটা ওইটা ক্লিক করার সময় দেখেন এই যে ক্লিক করলাম, আমি ক্লিক করে আমি ধরে টানব, কি করতেছি, ক্লিক করে ধরে টানতেছি, এই যে টানতেছি, হ্যাঁ এটা উঁচা নিচা বাঁকা তারা যা ইচ্ছা হোক কোনো সমস্যা নাই, টানতেছি। তো টানার পরে কি হলো, আমাদের এখানে একটা কার্ভ তৈরি হয়েছে না, দেখতে পাচ্ছেন সবাই কার্ভ হয়েছে, একটা কালার হয়েছে, কালারটা নিয়ে টেনশন করার দরকার নেই, ওইটাই আমরা যাচ্ছি। তো কার্ভ হইলো, হওয়ার পর আমরা কি করব দেখেন, আমরা এখানে আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে আরেকটা ক্লিক করলাম, কি হইলো আমাদের এই পাশে অটোমেটিক্যালি একটা কার্ভ হয়েছে। এবার কি আমাদের টানাটানি করতে হয়েছে, কিছু করতে হয় না, কেন করতে হয় না দেখেন, এই যে আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিচ্ছি, একটু দেখেন আমি যখন এই যে এই পয়েন্টটাতে ক্লিক করছি, আমরা যেটা কার্ভ তৈরি করছিলাম যে পয়েন্টে, এই পয়েন্টটা যখন আমরা ক্লিক করছি, দেখেন এখান থেকে কি দুইটা হ্যান্ডেল বের হয়েছে না, দেখতে পাচ্ছেন দুইটা হ্যান্ডেল, দুইটা হয় হ্যান্ডেল বের হয়েছে। তাহলে এই দুইটা হ্যান্ডেল হচ্ছে কি আমাদের এই কার্ভকে নিয়ন্ত্রণ করতেছে। কিভাবে বুঝলাম আমরা, এই যে আমাদের স্ট্রেট লাইন, আমাদের স্ট্রেট লাইনে কোনো হ্যান্ডেল ছিল, ছিল কোনো হ্যান্ডেল ছিল, ছিল না, তাহলে আমাদের কার্ভের জন্য হ্যান্ডেল আসছে, তার মানে কি দুইটার মধ্যে ডিফারেন্স কি, একটাতে হ্যান্ডেল আছে আর একটাতে হ্যান্ডেল নাই, দ্যাট মিন্স হ্যান্ডেল থাকলে বুঝতে হবে ওইটা কার্ভ, ঠিক আছে? আচ্ছা আর কোন হ্যান্ডেলটা কোন কার্ভকে কন্ট্রোল করতেছে একটু দেখি আমরা, এই যে এই পাশের যে হ্যান্ডেলটা এটা ধরি, এটাকে ধরে আমরা টেনে ছোট করে দিই, দেখেন দেখছেন আমাদের কার্ভ কমে গেল না, আবার যদি বড় করে দেই কার্ভটা বেড়ে গেল, তার মানে কি এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা এই হ্যান্ডেল কমায় বা বাড়াই আমরা কার্ভটাকে কমাইতে বা বাড়াইতে পারবো, পারবো তো নাকি? তাহলে হ্যান্ডেলের ব্যবহারটা কি বোঝা গেছে, বুঝছেন? আচ্ছা এখন দেখেন, এখন আপনাদের মাথায় এটা আসতে পারে না যে ভাই এই যে আমি যে কার্ভটা নিলাম, হ্যাঁ আমি এরপরে একটা স্ট্রেট লাইন চাচ্ছি, মনে করেন এরকম সোজা স্ট্রেট লাইন নামবে, মনে হইতে পারে আপনাদের কি মাথায় আসছে এরকম কিছু? না আসলেও আমি মাথায় দিয়ে দিলাম, যদি এরকম করতে চান তখন কি করবেন, এই যে আমার তো এখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল থাকার মানে কি আমি এখন যখনই টানতে যাব, মানে লাইন টানতে যাব, তখন কি করবে, ওইটাকে কার্ভ করে দিবে না, দিবে তো,
এই যে দেখেন আমি এখানে লাইন টানছি, দেখছেন কার্ভি হয়ে গেছে, কিন্তু আমি তো এটা কার্ভ চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি এখানে একটা স্ট্রেট লাইন চাচ্ছি। কি করব দেখেন, অল্টার প্রেস করেন, করে এই যে এই পয়েন্টটা যেখানে হ্যান্ডেলটা বের হয়েছে এই পয়েন্টটাতে ক্লিক করেন। কি করছি বুঝতে পারছেন সবাই কি করছি? দেখেন আবার দেখেন, এই যে হ্যান্ডেলটা ছিল, হ্যাঁ, আমি এই হ্যান্ডেলটাকে যদি ডিলিট করে দেই তাহলে কি আমাদের এই পাশের লাইনটার কার্ভ হবে? হওয়া উচিত না, কারণ কি আমরা কি বলছি, স্ট্রেট লাইন আর কার্ভের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই হ্যান্ডেলে। যার হ্যান্ডেল আছে সে কার্ভ হবে, যার হ্যান্ডেল নাই সে স্ট্রেট লাইন হবে। তাহলে এই এই হ্যান্ডেলটাকে আপনারা কিভাবে ডিলিট করবেন দেখেন, অল্টার ধরেন, এই যে আপনার কিন্তু পেন টুল সিলেক্টেড থাকতে হবে, কি থাকতে হবে, পেন টুল সিলেক্টেড থাকতে হবে, ঠিক আছে। দেখেন এই যে অল্টার ধরে এইটার উপরে নিয়ে গেলাম, পয়েন্টটার উপরে নিয়ে যাই ক্লিক করলাম, দেখেন হ্যান্ডেলটা চলে গেছে না? বিশ্বাস না হলে দেখেন আমি একদম এই যে শিফট ধরে নিচে একটা ক্লিক করি, আসছে স্ট্রেট লাইন আসছে? সবাই কি বুঝতে পারছেন এটা? তাড়াতাড়ি ফাস্ট আমাকে অ্যান্সার করেন সবাই, বলেন একবার, রিজান আমাদের ভাই কথা শুনছি আমি, হাশেম মাওলা ভাই, আচ্ছা তিনজনের কথা শুনলাম, ওকে সুপার, ক্যামেলি আপু, কামরুল হাসান ভাই, অসাধারণ, তারপর আমাদের মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভাই, বুঝতে পারছেন অসাধারণ। নেক্সট আর কে আছেন? মারো আপু আপনার কি আগের চেয়ে আরেকটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা গ্রেট। শফিউল আজম ভাই, আচ্ছা আচ্ছা অসাধারণ, খুবই ভালো কথা। আমি তাবাসসুম আপু আর এই যে তাসবি ভাইয়া, ইনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা প্রমি, প্রমি আপু আপনি বুঝতে পারছেন? আচ্ছা অসাধারণ, খুব ভালো। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি তাই না, যে মোটামুটি পেন্টুল কিভাবে কাজ করে। এই দুইটা জিনিস জানলে আপনি পেন্টুলে সব কিছু করতে পারবেন। কি কি? একটা হচ্ছে কার্ভ, আরেকটা কি স্ট্রেট লাইন। কেন বললাম কথাটা দেখেন, এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখেন, আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন এই যে আমরা যে শেপ নিতাম মনে আছে, এই যে ছোটবেলায় করছিলাম আমরা, কি করছিলাম, রেক্ট্যাঙ্গেল বানাইছিলাম নাকি? তা আমরা চাইলে এখন পেন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল বানাইতে পারবো? পারা তো উচিত, হয়েছে? আচ্ছা তাহলে ছোটবেলায় আমরা আরো একটা কাজ করছিলাম, কি সার্কেল বানাইছিলাম মনে আছে, ইলিপস টুল দিয়ে, মনে আছে? তা কি মনে হয়, পেন টুল দিয়ে সার্কেল বানানো যাবে নাকি? হ্যাঁ এই তো বুঝতে পারছেন, স্মুথলি হবে না কেন, কারণ হচ্ছে আসলে আপনি হাতে যখন সার্কেল বানাইতে যাবেন এটা সবসময় একটু ডিফিকাল্ট। হ্যাঁ তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু পারফেক্ট করা যায়, এন্ড বুঝতে পারতেছেন আই এম অনলি হিউম্যান। এই যে এটা হচ্ছে আমাদের মোটামুটি, এই হচ্ছে আমাদের সার্কেল। হ্যাঁ তো মেইন পয়েন্টটা কি, আপনার যদি অরিজিনাল সার্কেল লাগে আপনি তো তখন ইলিপস টুলই ব্যবহার করবেন তাই না? কিন্তু যদি এরকম হয় সার্কেলের কাছাকাছি কিছু আছে কিন্তু আপনি সার্কেল দিয়ে এটা করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? এই যে যেমন দেখেন, এই যে আমি এখন ট্রায়াঙ্গেল যদি আঁকাইতে যাই একটা, এখন কোনো বিষয় না তাই না, মজা সব মজা। দেখেন আমি যদি এবার এটা করি একটু দেখেন সবাই,
সাপোজ আমি এরকম একটা শেপ নিতে চাচ্ছি, আসলে আমি তো এখন ওই আমাদের অরিজিনাল যে ইমেজটা ওটা নামাই নাই, এই কারণে আমি চোখের আন্দাজে কাজটা করলাম। হ্যাঁ খুব ভালো হয় নাই, আমি কাছাকাছি যতটুকু পারছি করার চেষ্টা করছি। এই যে এখন যদি আপনাদেরকে আমি এরকম ডোমের কোনো ডিজাইন করতে দেই, আপনারা কি এরকম শেপ বানাইতে পারবেন না, কি মনে হচ্ছে? সবাই অনেক টেনশনে পড়ে গেলেন, খুব ভালো বলছেন শুনে খুব ভালো লাগছে। এখন আমি আপনাদের একটা কাজ দিব, খুব ভালো করে দেখেন তো, এত এত কাহিনী আমি জানি না। আপনাদের কাজ হবে এখন, আপনারা সবাই একটা কি বানাবেন, রেক্ট্যাঙ্গেল, তারপরে একটা ইলিপস, তারপরে একটা পলিগন, পলিগন বলতে আমি হেক্সাগনের কথা বলতেছি, ঠিক আছে? এই যে তিনটা জিনিস সবাই একটু কষ্ট করে এখনই বানান। কি দিয়ে বানাবেন? পেন টুল দিয়ে বানানোর পরে আমার সঙ্গে স্ক্রিনটা একটু শেয়ার করবেন কষ্ট করে।